এই দেশকে আমাদেরকেই রক্ষা করতে হবে, বাইরের কেউ এসে আমাদেরকে রক্ষা করবে না, অথবা বাইরের কোনো হুকুমে আমাদের এই দেশ চলবে না, আমরা চলতে দিব না। প্রিয় নেতৃবৃন্দ, আসলে আমরা সকলেই জানি যে বাংলাদেশ একটি অত্যন্ত সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। বাংলাদেশকে আজকে বহুমুখী আগ্রাসনের মুখোমুখি হতে হচ্ছে, রাজনৈতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, এবং আমাদের ভোটাধিকারকে হরণ করা হয়েছে, আমাদের গণতন্ত্রকে লুণ্ঠিত করা হয়েছে। আজকে একটি পবিত্র অনুষ্ঠান, একটি ধর্মীয় অনুষ্ঠান, আমি দীর্ঘ রাজনৈতিক বক্তব্য দেব না, আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে দল, মত, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে আমাদেরকে আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে সংকট থেকে উত্তরণের জন্য যা যা করণীয় সকল কিছু করতে হবে। কারণ সবকিছু শেষে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি হিসেবে গর্বিত নাগরিক, এবং এই দেশকে আমাদেরকেই রক্ষা করতে হবে, বাইরের কেউ এসে আমাদেরকে রক্ষা করবে না, অথবা বাইরের কোনো হুকুমে আমাদের এই দেশ চলবে না, আমরা চলতে দিব না। ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরেন, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এবং সকল অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, হামলা, যত কিছু আমাদের উপর করা হয়েছে সকল কিছুকে আমরা আগামী দিনে মোকাবেলা করে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে আবারও আমরা মুক্ত করে স্বাধীন করবো ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে ধৈর্য সহকারে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।